ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আমাদের একটা নতুন সিরিজ চলছে, সেই সিরিজে একটা টপিক নিয়ে আজকে আলোচনা হবে। টপিকটা হচ্ছে, যারা বৃহস্পতিবার জন্মগ্রহণ করেছে তারা ঠিক কেমন হয়। এর আগে আমি অনেকগুলি বার নিয়ে আলোচনা করে দিয়েছি, আমার যে সকল বন্ধু সেগুলো দেখেনি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন আপনার যেটা জন্মবার সেই ওয়াইজ আপনি ঠিক কেমন। ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, যাতে যারা ডেট অফ বার্থ জানে শুধু, তারাও যেন নিজের সম্বন্ধে জানতে পারে। তাহলে ভিডিওটি কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হবে, একটু সময় নষ্ট না করে ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হবে, তাই একটু সময় নষ্ট না করে চলুন তাহলে সিধে আলোচনায় যাওয়া যাক। বৃহস্পতিবার যারা জন্মগ্রহণ করেন তারা, ফার্স্টে যে কথাটা বলার সেটা হচ্ছে, এরা কিন্তু লাইফে একটা রুল রেগুলেশন কিন্তু মেনটেন করে, এরা প্রচণ্ড মানে স্ট্রিক্ট হয়, ঠিক আছে, একটা শিডিউল ঠিক করা, একটা ডিসিপ্লিন, এই যে বড় বড় গম্ভীর গম্ভীর ব্যাপারগুলো এগুলো কিন্তু এদের মধ্যে থাকে। এরা প্রচণ্ড মানে একটা কড়া সিকিউরিটির মধ্যে নিজেকেও রাখে এবং নিজের ফ্যামিলির লোকজনদেরও রাখার চেষ্টা করে। যারা বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রচণ্ড নলেজেবল পার্সন হয় এবং প্রচণ্ড হাইলি এডুকেটেড পার্সন কিন্তু হয়ে থাকে। এরা ম্যাক্সিমাম দেখবেন কোনো গভর্নমেন্টের বড় র্যাঙ্কে জব করে বা টিচার, এই ধরনের প্রফেশনে কিন্তু এরা থাকে। এদের আধ্যাত্মিক ভক্তি প্রচণ্ড পরিমাণ কিন্তু থাকে, আধ্যাত্মিক ব্যাপারেও এদের মানে যে নলেজ সেটাও কিন্তু ভীষণভাবে থাকে। এরা নিজের মানে বাড়ির লোকজনদের প্রচণ্ড রকমভাবে মানে হেল্প করে, যে কোনো বিষয় হয় না, বাড়িতে একটা সিনিয়র থাকলে আপনাকে যেভাবে গাইড করবে ঠিক সেরকম, যদি কোনো এজে কম বয়স, যদি কোনো কম বয়সেরও ব্যক্তি হয় তার নেচারটা কিন্তু একটু গুরুগম্ভীর টাইপের হবে, সবসময় একটা শাসন করার ব্যাপার, একটা মানে সবাইকে নিয়ন্ত্রণে রাখার ব্যাপার, মানে একদম গুছিয়ে পরিপাটি করে নিজের ফ্যামিলিটাকে রাখা, এই বিষয়ে কিন্তু এরা প্রচণ্ড এক্সপার্ট হয়ে থাকে। লোকের উপকার করে, কিন্তু উপকার করে সেইভাবে সুনাম অর্জন কিন্তু করতে পারে না, বরঞ্চ লোকের উপকার করলে লোক এদের কিন্তু ক্ষতি করে, এই জিনিসটা কিন্তু এদের সাথে হয়ে থাকে। লোকে এদের সাথে কিন্তু প্রতারণা করে যায়, কিন্তু এরা কোনোদিন লাইফে কারোর সাথে প্রতারণা করবে না, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এদের থাকে। বিনিময় কিন্তু এরা কিছু পায় না, এরকম একটা ব্যাপার কিন্তু এদের থাকে। এদের প্রপার্টি কিন্তু খুব ভালো হয়ে থাকে, জমি জমার ব্যাপারে অনেকে দেখবেন প্রচণ্ড জমি কিনতে ইন্টারেস্টেড হয়, এরা কিন্তু সেরকম ব্যক্তি হয়ে থাকে। এদের অর্থ সম্পদও কিন্তু ভালো হয়, এরা অর্থ সম্পদের ব্যাপারেও বেশ একজন মানে মান্যগণ্য ব্যক্তি বলা যেতে পারে। সমাজে এদের কিন্তু খুব মান প্রতিষ্ঠা দুটোই কিন্তু থাকে, সমাজের ব্যাপারে এদের একটা আলাদা ডেজিগনেশন আছে, মানে লোকে দেখবেন একটা এক্সাম্পল দেয় না যে ওই পাড়াতে ওই ব্যক্তিটা আছে যে খুব ভালো লোক বলা যায়, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে থাকে। এরা যেই প্রফেশনেই থাকুক না কেন, বহু দূর দূরান্তের লোক কিন্তু এদের এক ডাকে চেনে, এদের ফ্যান ফলোয়িং ব্যাপারটা কিন্তু খুব ভালো থাকে নিজের কর্মের জন্য। আর এরা অলওয়েজ নিজের কর্মটাকে লাইফে সব থেকে বেশি গুরুত্ব দেয়, এরা লাইফে একটা জিনিস বোঝে যে আমি লাইফে ঠিক ট্র্যাকে চলবো, আমি ভুল কিছু করব না, এবং অন্যকেও কিন্তু এরা সেই শিক্ষাটাই দিয়ে থাকে। কিন্তু লোকে এদের সাথে বিশ্বে করে যায় অনেক ক্ষেত্রে। ভালোবাসার ব্যাপারে এরা কিন্তু লাইফে খুব একটা সফল হয় না, ভালোবাসায় কোথাও এদের মানে একটু সমস্যা থাকে, কেমন হচ্ছে মানে এরা সাকসেস পাবে না, এরা যতই লোককে ভালোবাসুক এরা কিন্তু সাকসেস পায় না, এটা এদের একটা ব্যাড লাক বলা যেতে পারে। তবে কিছু করার নেই, কিছু কিছু তো খারাপ জিনিস থাকবেই, তো এই বিষয়টাতে এরা মানে একটু খারাপ হয়ে থাকে। কিন্তু বিবাহিত জীবনে এদের ব্যালেন্স করে চলার যে ব্যাপারটা আছে, এরা খুব ধীর স্থির এবং লাইফে খুব ব্যালেন্স করে চলতে পারে। এই ধীর স্থির ব্যালেন্স করে চলার জন্য এদের বিবাহিত জীবনটাও ভালো মন্দে কেটে যায়, সেরকম কোনো সমস্যা কিন্তু হয় না। তবে এরা মাঝে মাঝে হতাশার মধ্যে পড়ে যায়, যে মানে কেমন বলবো, অনেকের হয় না দেখবেন ডিপ্রেশন কাজ করছে মাঝে মাঝে কিছু বিষয় নিয়ে, তো এই বিষয়টা এদেরকে কিন্তু মাঝে মাঝে কুড়ে কুড়ে খায়, এটা এদের কিন্তু প্রচণ্ড রকম একটা সমস্যা। আর হ্যাঁ, এরা প্রচণ্ড
বই পড়তে কিন্তু ভালোবাসে। এরা সব সময় একটা দেখবেন অনেক ব্যক্তি আছে যে বই পড়ছে সব সময়, মানে যখনই সময় পাচ্ছে, সব সময় না যখনই সময় পাচ্ছে সে বই পড়ছে, এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে থাকে। এরা প্রচণ্ড বই পড়তে ভালোবাসে। এদের শখগুলো কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ হয়ে থাকে, এরা খুব এক্সপেন্সিভ শখ রাখে, ভ্রমণ করতে প্রচণ্ড ভালোবাসে। এরা একটু বিলাসবহুল মানে জীবনযাত্রা পছন্দ করে, বিলাসবহুল জীবনযাত্রা, একটা আভিজাত্য, এদের চলাফেরা, কথাবার্তা, থাকা, যা কিছু বলবেন তার মধ্যেই আপনি কিন্তু একটু আভিজাত্যের ছোঁয়া পাবেন। এটা এদের মানে একটা সেই রাজকীয় ব্যাপার হয় না, এটা কিন্তু এদের মধ্যে থাকে। পরিপাটি, পরিপাটি কিন্তু লাইফে এরা যে কোনো বিষয়ে প্রচণ্ড রকমভাবে পছন্দ করে। এরা লাইফে সফলতা পায়, কিন্তু সফলতা পেতে একটু দেরি হয়। দেখবেন 35 এরকম ঘরের, মানে 30-এর পর 35-36 এরম এজে গিয়ে কিন্তু এরা লাইফে সফলতা পায়। সফলতা এদের কিন্তু একটু দেরিতে আসে, কিন্তু আসে। আর যে সফলতাটা আসে সেটা কিন্তু দর্শনীয়, মানে লোকের কাছে প্রশংসনীয় ব্যাপার কিন্তু হয়। প্রচণ্ড স্ট্রাগল করে ক্যারিয়ারে, প্রচণ্ড স্ট্রাগল করে তবে একটা জায়গায় এরা যায়। খুব সহজে কোনো কিছু অ্যাচিভমেন্ট এদের নেই লাইফে, খুব সহজে কোনো কিছু ওরা লাইফে অ্যাচিভ করতে পারে না, কিন্তু একটা সময় গিয়ে অ্যাচিভ করে। প্রচণ্ড লড়াকু মানসিকতা আছে, মানে আমি করবই এরকম একটা ব্যাপার কিন্তু এদের মধ্যে কাজ করে, তাই এরা করে ছাড়ে যেটা, মানে সিদ্ধান্ত নেয় আমি এই যে কাজটা করব সেই কাজটা ডেফিনেটলি এরা কিন্তু করে ছাড়ে। এরা প্রচণ্ড পর উপকারী হয়ে থাকে, বিপদে পড়ে এদের কাছে যাবেন, এরা সমস্ত কিছু উজাড় করে লোককে দিয়ে ফেলে, কিন্তু এরা নিজের বিপদে কাউকে পাশে পায় না, এটা এদের একটা ভীষণভাবে সমস্যা। এদের ম্যাক্সিমাম দেখবেন হাড় সংক্রান্ত সমস্যা কিন্তু হয়ে থাকে, হাড়ের ব্যথা বেদনা এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এরা প্রচণ্ড রকমভাবে ভোগে লাইফে। অনেকের দেখা যায় লিভার সংক্রান্ত সমস্যাও কিছু কিছু ক্ষেত্রে অ্যারাইজ করে। এরা বয়সের থেকে দেখবেন একটু বেশি ম্যাচিওর দেখতে লাগে, মানে যদি কারোর 20 বছর বয়স হয় তাকে দেখতে মনে হয় যে 30 বছর বয়স হয়ে গেছে। এরম একটা ম্যাচুরিটি এদের মধ্যে থাকে যে একটু বয়স্ক ভাব, লোকে দেখলে বলবে হ্যাঁ এই তো বয়স হয়ে গেছে, এরম একটা। অ্যাকচুয়ালি এটা এদের নেচার, এরা ঠিক সেরকমভাবে সাজে গোজে, সেরকমভাবে সমস্ত কিছু করে, সেই জন্য এদের কিন্তু দেখতে ঠিক এরকম লাগে। এরা সন্তান লালন পালন করতে প্রচণ্ড দক্ষ হয়, নিজের সন্তানকে এরা খুব সুন্দরভাবে লালন পালন করতে পারেন, নিজের সন্তানের প্রচণ্ড ভালো দায়িত্ব নিতে পারেন। এরা পিতা মাতা যেই হোক না কেন সেই হিসাবে খুব সাকসেসফুল লাইফে হয়ে থাকে, সন্তানের যাবতীয় মানে দেখভাল সমস্ত কিছু দিক থেকে এরা কিন্তু করে থাকে, খুব ভালো বাবা মা এনারা কিন্তু হয়ে থাকে। লোককে বোঝার ক্ষমতা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে থাকে, এরা লোককে খুব ভালো বুঝতে পারে, মানে একটা লোককে কি হচ্ছে তার ভেতরে না হচ্ছে অপোজিট যে পার্সন থাকে সে যে অ্যানালাইজ করতে পারে সেই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে প্রচণ্ড পরিমাণ দেখা যায়। এদের কিন্তু একটু সন্তান হতে গিয়ে কোথাও কোথাও দেখা যায় একটু সমস্যা হচ্ছে, এদের একটু দেরিতে বিবাহ, দেরিতে সন্তান, এই ব্যাপারগুলো কিন্তু থাকে। তাহলে বন্ধুরা, বৃহস্পতিবার যাদের জন্ম তারা কেমন হবে না হবে আমি আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফার্স্ট টাইম এসেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে যখনই ভিডিও আপলোড হয় সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। এই টপিকটাকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।